দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ফসল চাষের কৌশল নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে। ভিডিও কনফারেন্সে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বগুড়ায় সময় টিভির রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শহরের সাতমাথায় সমাবেশে সন্ত্রাসীদের গ্রেপ্তারে 48 ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা। স্কুলের মূল ফটক ভেঙে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সকালে চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। নিজের জমি দাবি করে সেখানে দোকান নির্মাণ করেছেন ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। কৃষক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে হবিগঞ্জে। দুপুরে শহরের সিনেমাহল এলাকা থেকে এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম। সকালে নগরীর জিইসি মোড়ে এই মাস্ক বিতরণ করা হয়। রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং কম্পিউটার বিভাগের শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদ ও দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কলেজ এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষক ও কর্মচারীরা। চলতি বছরের শেষ দিনেও শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন 24 আর্টিলারি ব্রিগেডের খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সেনাবাহিনী। 50 বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। সকালে সার্কিট হাউস চত্বরে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছে নয়া পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। দুপুরে নিজ কার্যালয়ে সভায় দুর্নীতি ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। ইশতেহার ঘোষণা করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মির্জা। সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক পৌরসভা গঠনের অঙ্গীকার করেন তিনি। শরীয়তপুরে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। সকালে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে সভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর এবং মেয়র প্রার্থীরা অংশ নেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।